নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ ষোলোই মার্চ দু হাজার বাইশের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির এলাম বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কি কী নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এক এক করে দেখে না যাক কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে প্রথম খবর পাটনা হাইকোর্টে একশো উনষাট এবং টাইপিস্ট নিয়োগ হবে যেখানে স্টেনোগ্রাফার এবং কম্পিউটার অপারেটার কাম টাইপিস্ট পদে একশো উনষাট জনকে নেবে পাটনা হাইকোর্ট নিয়োগ করা হবে গ্রুপ সি কাটাগরিতে পশ্চিমবঙ্গের প্রার্থীরা সাধারণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্য পদের জন্য আবেদন করতে পারবে প্রবেশন এক বছরের এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সঙ্গে ইংরেজিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে আশিটি শব্দ লেখার ক্ষমতা এবং কম্পিউটারে প্রতি মিনিটে চল্লিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এর পাশ পাশাপাশি ইংলিশ শর্ট হ্যান্ড ও টাইপিংয়ের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্তত ছ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এরপর বয়স বলা আছে এক এক দু হাজার বাইশ হিসেবে থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি টাকা এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর কাম টাইপিস্ট যেখানে মোট শূন্যপদ তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স হবে এক এক দু হাজার বাইশের থেকে সাঁত্রিশ বছরের মধ্যে বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে এইচটিপি কোলন ডাবল স্ল্যাশ পাটনা হাইকোর্ট ডট ডট ইন এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশে মার্চ এখানে দরখাস্তের ফি বাবদ দিতে হবে অনলাইনে এক হাজার টাকা ফি জমা দিতে হবে একত্রিশে মার্চের মধ্যে বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন পরবর্তী খবর ইএসআইএ সোশ্যাল সিকিউরিটি অফিসার নিয়োগ হবে সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড টু এবং সুপারেন্টেনডেন্ট পদে ত্রানব্বই জনকে নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার পরিচালনা সহ অফিস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার জানতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন কম দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডিউ ডট ইএসআইসি ডট এনআইসি ডট ইন এবং আবেদনের শেষ তারিখ বারোই এপ্রিল বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন এখানে বয়স হতে হবে বারো চার দু হাজার বাইশ হিসেবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন পরবর্তী খবর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি লোয়ার ডিভিশন ক্লার্ক স্টোরকিপার কুকসহ বিভিন্ন পদে বাহান্ন জনকে নেমে ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টার রুরকি যেখানে শিক্ষাগত যোগ্যতা লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি এবং হিন্দিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপিং করার দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন এরপরে সে স্টোর কিপার থ্রি যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বা এম এস ওয়ার্ড ব্যবহার জানলে স্টোর কিপার বা স্টোর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স করা থাকলে অগ্রাধিকার পাবে। এরপর আছে সিভিল ট্রেড ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান ড্রাফটসম্যান প্রিন্টিং প্রেস অপারেটর এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এরপর আছে কুক কুক বলা হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট কাজে বিশেষত ভারতীয় রান্নায় জ্ঞান থাকতে হবে এরপর আছে মাল্টিটাস্কিং স্টাফ যেখানে নিয়োগ হবে পাঁচটি সাফাইওয়ালা চারটি লস্কর দুটি বারবার দুটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন তারপরে হচ্ছে ওয়াশারম্যান তিনটি যেখানে মাধ্যমিক পাশ হতে হবে বয়স হতে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন কুক এখানে বেতন কুক সিভিল ট্রেড স্টোর কিপার লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা বাকিদের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা প্রার্থী বাচাই করাবে লিখিত পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে দরখাস্ত করতে হবে এ ফোর কাগজে দরখাস্তের বয়ান আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যাদের যাদের দরকার তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নেবেন টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওইখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন পরবর্তী খবর রাষ্ট্রীয়ত্ব কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার চেয়ে একশো তেত্রিশ অপারেটার ট্রেনে নিয়োগ হবে যেখানে কেমিক্যাল শাখা একশো তেত্রিশ জন অপারেটার ট্রেনে নেবে রাষ্ট্রীয়ত্ব কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার শুরুতে এক বছরের ট্রেনিং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রিতে বিএসসি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বয়স হতে হবে এক তিন দু হাজার বাইশের হিসেবে উনত্রিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অভিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন স্টাইপেন প্রতি মাসে ন হাজার টাকা সফল সফল ট্রেনিং শেষে বেতন ক্রম বাইশ হাজার থেকে ষাট হাজার টাকা হবে সঙ্গে অন্যান্য সুবিধা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে মার্চের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডিউডব্লিউ ডট আর ইসিএফ এল টিডি ডট কম এই ওয়েবসাইটে এখানে গিয়ে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন দেখে নেবেন পরবর্তী এন টিপিসিটিতে এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ হবে যেখানে ফিনান্স এবং হিউম্যান রিসোর্স শাখায় ষাটজন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে এন টিপিসি ট্রেনিং এক বছরের ট্রেনিং চলাকালে নির্দিষ্ট স্টাইপেন্ট পাওয়া যাবে সফলভাবে ট্রেনিং শেষে সংশ্লিষ্ট সংস্থা স্থায়ীভাবে নিয়োগ করা হবে এখানে শূন্য পদ বলা আছে বিস্তারিত দেখার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইটটি হলো ওয়েবসাইটটি এখানে বলা হয়েছে ইনস্টিটিউটে কোলন ডাবল স্ল্যাশ কেরিয়ার্স ডট এন টিপিসি ডট সিও ডট ইন এখানে গিয়ে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন এবং একুশে মার্চের মধ্যে আপনাদের আবেদন করতে হবে বয়স হতে হবে একুশ তিন দু বছরের মধ্যে বেতনক্রম চল্লিশ পরবর্তী খবর ওমেন্স পলিটেকনিকে অফিস ম্যানেজমেন্ট কোর্সের জন্য ভর্তি নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতল পরীক্ষা উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে জন্ম তারিখ হতে হবে এক সাত দু হাজার পাঁচের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপিডব্লিউ ডট টিই ডট সিও ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন এখানে ভর্তি হওয়া হবে একশো নম্বরের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইটটা আপনারা অবশ্যই দেখে নেবেন